তো আমি তোমাদের জন্য এই ভিডিওগুলো রেডি করে রেখেছি, এরকম অনেক ভিডিও রেডি করা আছে যেগুলো আমি আপলোডই করি না, তো আস্তে আস্তে করব বলে ভাবছি। তো গণেশ চতুর্থী আমিও পুজো করেছি, গণেশ পুজো, বিকজ আমার বাড়িতেও ছোট্ট গণেশ আছে। তোমরা কেউ কেউ যদি খেয়াল করে থাকো, ঠাকুরের জায়গায় মনে করে দেখো ছিল। তো এই গণেশজির মূর্তিটা আমাকে দিয়েছে গোপাই, আর পঞ্চামৃত দিয়ে প্রথমেই গণেশজিকে স্নান করিয়ে নিলাম, দিয়ে এবার গণেশজির পুজো শুরু করব। এই যে গণেশজিকে ভালো করে স্নান করিয়ে মুছে নিলাম। এবার আমার গণেশজিকে আমি প্রত্যেক বুধবার এইভাবেই স্নান করে পুজো করি। এই যে দুব্বোর মালাটা, এই মালাটা আমি নিজে হাতে বানিয়েছি, তিনটে দুব্বো, তোমরা সবাই জানো, দুপাশে দুটো আর মাথার উপরে একটা দিয়ে দিতে হয়, সেটাও দিলাম। গণেশজির দুব্বো সব থেকে ফেভারিট বলে সব সময়। আর এদিকে দুদিকে দুটো পানপাতা দেখতে পাচ্ছ, দুটো পানপাতার মতো সুপারি দিয়েছি। এটা গণেশজির বউ, দুজন বউ যাদেরকে রেখেছি, এবং তাদের মধ্যেও এখানে এক টাকার করে কয়েন আর হলুদ দিয়ে রেখেছি, বস্ত্র নিবেদন করে দিয়েছি। এখানে একটা মালা, সবাই মালা এনেছিল, পূজা এনেছিল মালা, কাজুই দিয়ে এনেছিল, তো অনেকগুলোই মালা ঠাকুরকে দিয়েছি। আর বস্ত্র নিবেদন হিসেবে তোমাদের কাছে যদি বস্ত্র থাকে দিতে পারো, আর নইলে তোমরা এরকম এই যে সুতোটা যেটা দেখলে এইটা দিয়েও করতে পারো। তারপরে গণেশজিকে পৈতেও নিবেদন করলাম, আবার মালা দিয়ে দিলাম। পৈতেটা অ্যাকচুয়ালি পূজা এনেছিল, আর গণেশজির ফেভারিট কালার ইয়েলো, আর জবা ফুল ভীষণ ফেভারিট, জবা ফুলের মালাও আমি যদি দিতে পারতাম খুব ভালো হতো। তো ফুলগুলো তখনও ফোটেনি, পরে ফুটে গিয়েছিলো। এদিকে নিচে আজকে তারামা আর শিবাকে নিচে মানে শিফট করতে বাধ্য হয়েছি, কারণ আমার জায়গা অনেক ছোট, তোমরা সবাই জানো ঠাকুরের। আর আমি আলাদা করে নিচে হয়তো টুল পেতে আমি পুজো করতাম, কিন্তু যেহেতু দেড় দিন আমি রেখে পুজো করেছি, তো সেই কারণের জন্য আমি নিচে রাখতে পারবো না দেড় দিন, যদি ব্রাউনি এঞ্জেল কেউ মুখ দিয়ে দেয় সেই কারণের জন্য। আর আমি ধূপ ইউজ করি না, আমি ধূপের বদলে এইগুলো ইউজ করি, গোগল না কি বলে আমি ঠিক বলতে পারবো না, তোমাদের যদি নাম জানা থাকে বলো। তো এইভাবে সাজানো হয়েছিল পূজায়, পুরো ক্লিপিংস আর পুরো ভিডিওটা পূজা করে দিয়েছে। আর এরপর তোমরা দেখবে পূজা ধূপ ইউজ করছে, পূজার না কী যে একটা নেশা আছে ধূপের প্রতি জানি না, ধূপে অ্যাকচুয়ালি বলে কাঠি থাকে, তো তো ধূপ ইউজ করা উচিত নয়, তো সেই কারণেই। আর আমি সবসময় প্রদীপের প্রদীপ জ্বালাই, ঘিয়ের প্রদীপ সবসময়, অলওয়েজ। তো এখানে যাই হোক, অন্ধকার করে এবার আমি আরতির জন্য সব কিছু ঠিক করছিলাম। আরতিতে দিয়েছিলাম লবঙ্গ, পাঁচটা লবঙ্গ আর একটা ছোটো এলাচ দিয়ে কর্পূর দিয়ে পুরো আরতিটা কমপ্লিট করেছি। আর তোমরা, আর একটা কথা বলে দিচ্ছি, গণেশজির যখনই পুজো করবে, তিলক বা যেটাই করবে, সবের মধ্যে হলুদ, আর যে চাল ইউজ করা হয় তিলকের পরেও আমি চাল দিয়েছিলাম, তো সেটাও কিন্তু হলুদ মিক্স মানে মিশিয়ে নেবে, ওই আতপ চালটার মধ্যে হলুদ মিশিয়ে নেবে। তো আমি শুধু গণেশজি না, সবার উদ্দেশ্যেই পুরো আরতিটা করে নিয়েছিলাম, কারণ সবাইকে আমি রোজ এভাবেই আরতি করি। আর আমি জানি না পুজো ভালো হয়েছে না কি হয়েছে, প্রত্যেক দিন আমি এটাতেই আরতি করি, কিন্তু এত মানে আগুনটা মানে আমার আঙুলগুলো পুড়ে যাচ্ছে, আমি ধরতে পারছিলাম না। তো এরপরেই দেখতে পারবে এই যে প্লেটে করে আমাকে পূজা বলে এইভাবেই গণেশজির আরতি করে, ওইভাবে করে না, তো হুট করে প্লেটটা নিয়ে এলো, এটা আমার ঠাকুরেরই প্লেট, তো ওটা দিল, দিয়ে ওটার মধ্যে ধরে আরতি করলাম। তো এইভাবেই আমরা পুজোটা কমপ্লিট করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো, প্রসাদ তো দিতে পারলাম না, তোমরা খেয়ে নিও, সকলের মঙ্গল করে যেন বাপ্পা।